দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বেতে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন। উপকূলীয় এলাকা থেকে অন্তত 10 লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এমন নির্দেশনার পর ঘর বাড়ি ছাড়তে মরিয়া উপকূলীয় এলাকার মানুষ। একসাথে অনেক মানুষ রাস্তায় বের হওয়ায় দেখা দিয়েছে তীব্র যানজট। এরই মধ্যে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেনে পরিণত হয়েছে মিল্টন। কিছুদিন আগে হেলেনের তাণ্ডবে বিপর্যয় না কাটতেই যুক্তরাষ্ট্র মুখোমুখি আরও একটি শক্তিশালী সামুদ্রিক ঝড়ের। গেল 100 বছরের মধ্যে টাম্পা বেতে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে মিল্টন, এমন পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। হারিকেনের প্রভাবে ফ্লোরিডার মধ্যাঞ্চলে অতিরিক্ত বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।